আজকে আমরা এসেছি মোহাম্মদ তুতামিয়া ভাইয়ের পিঠার দোকানে। এটাই অবস্থিত হচ্ছে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের জাবরা বাজারে। দেখেন, উনি কিন্তু একদম ঠিক মহিলাদের মতো সুন্দর করে পিঠাটা তৈরি করতে পারেন, আর এই পিঠার চাহিদা কিন্তু অনেক প্রচুর পরিমাণে। হ্যাঁ, প্রচুর পরিমাণে। আমি একটু দেখানোর চেষ্টা করে দেন কি সুন্দর পিঠের গুড়ি। আর এখানে কিন্তু কাস্টমার প্রচুর পরিমাণ আসে, প্রতিনিয়তই বিদ। আর এই পাশে আমি দেখাচ্ছি আমাদের যুবরাজ ভাই দেখাচ্ছেন, আর এই পাশে আছেন রনি ভাই। রনি ভাই প্লিজ পিঠা নেন ভাই। এখন নিচ্ছেন রনি ভাই আমাদের। আমরা অনেক দূর থেকে আসছি এই তুতামিয়া ভাইয়ের পিঠা খাওয়ার জন্য। তুতামিয়া ভাই কিন্তু সুন্দর করে পিঠা বানায়, অনেক নাম করা। এটা হচ্ছে মানিকগঞ্জের বানিয়াজুরি ইউনিয়নের জাবরা বাজারে। ভাই, এটা কত বছর ধরে আপনি পিঠা বানান? 3 বছর না? প্রতিদিন কীরকম বেচাকিনি হয়? ভালোই না? তাতে আনুমানিক কত টাকার মতো আসে? 1500 টাকার মতো এই চিতই পিঠা বিক্রি করেন না? ভালো। আপনার বাসা কোথায়? জাবরাই না, স্থানীয়। তো সুন্দর, আপনার এই পিঠা বানান শিখলেন কার কাছ থেকে? এই ভাবির কাছ থেকে? ভাবি আপনাকে শিখাইছে না? বাহ, দুজনের ভিতরে মিল আছে আপনাদের। আসলে মিল না থাকলে কোনো ব্যবসা কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না, তাই না? দেখেন, আসলে এই যে ভাই নিজে একজন উদ্যোক্তা হিসেবে কাজ করতেছেন, তিনি কর্মসংস্থানের পিছনে না, কিন্তু দেখেন কি সুন্দর পিঠা। দেখছেন, দেখেন চিতই পিঠা দেখলে মুখের ই চলে আসবে। বিভিন্ন ধরনের মরিচ বাটাও আছে, দেখেন কি সুন্দর দিছে। এ পাশেও দর্শক অনেক, পিঠা খাওয়ার জন্য ভিড় লেগে আছে। আমরাও খাবো, আমরা অপেক্ষা করতেছি যে পিঠা আসলে যে প্রচুর পরিমাণে যে কাস্টমারের কারণে পিঠা উনি বানিয়ে সারতে পারতেছেন না, তবুও আমরা আজকে পিঠা খেয়ে যাবো আর কি। হ্যাঁ, দেখে কি সুন্দর করতেছে, অসাধারণ। সেজন্য সব হ্যালো ভিউয়ার্স, আর কেউ যদি পিঠা খাওয়ার আগ্রহ জাগে তাহলে আপনারা তুতামিয়া ভাইয়ের পিঠার দোকানে চলে আসবেন জাবরা বাজারে। জাবরা বাজার অনেক সুন্দর পিঠা বানার, বিভিন্ন ধরনের কিন্তু এখানে মরিচ বাটা, সরিষা বাটা, তারপরে বিভিন্ন ধরনের 4-5 আইটেমের বাটাই আছে। এগুলি আপনারা সংগ্রহ করতে পারবেন। দেখেন কি সুন্দর। ওকে ভিউয়ার্স, ভালো থাকবেন, পরবর্তীতে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হব। আপা, এটা কি কিসের মরিচ বাটা? এই যে এটা, এটা সর্ষে, তারপর একটা, তারপর ওই যে লাল কি, এটা আর এটা ধনে পাতা। সুন্দর, দেন গরম গরম দেন। এই হচ্ছে আমাদের যুবরাজ ভাই, একটু তাড়াতাড়ি বেরোন, আমরা আসলে পিঠা খাওয়ার জন্য আসছি জাবরা। আমাদের সাথে আর একটা ভাই ছিল, হারিয়ে গেছে। ভাই আপনার নাম কি? ভাই তুতামিয়া ভাই, আপনি তো ভালোই দিছি দুই পিঠা বানাইতে পারেন। কতদিন ধরে বানান এটি পিঠা? এক মাস না?